নমস্কার, নিউজ আওয়ার নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আপনারা দেখছেন টিভি নিউজ 10। দুর্গাপুর ব্যারেজে লক গেট ভাঙায় গভীর জলসংকটের মধ্যে পড়েছে দুর্গাপুরবাসী। এই গভীর জলসংকটের দিনে মানুষের মধ্যে পাড়ায় পাড়ায় জলের ট্যাঙ্কারের মাধ্যমে নিজে দাঁড়িয়ে জল বিতরণ করলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ প্রভাত চ্যাটার্জি। দুর্গাপুরবাসীরা এখন গভীর জলসংকটের সম্মুখীন। ব্যারেজ বিভ্রাটের ফলে চরম জলসংকটের মুহূর্তে জনসেবায় ঝাঁপিয়ে পড়লেন দুর্গাপুরের 19 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ প্রভাত চট্টোপাধ্যায়। বুধবার তিনি নিজে দাঁড়িয়ে নগর নিগমের 19 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষদের মধ্যে জলের ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করেন। তিনি বলেন, মানুষকে যাতে জলকষ্টের সম্মুখীন হতে না হয় তাই মানুষের সেবা করার জন্যই আমরা রাস্তায় নেমেছি। প্রতিদিনই আমরা দুর্গাপুরে যে বিপর্যয়, দুর্গাপুর ব্যারেজে যে বিপর্যয় এসেছে তার ফলে মানুষের যে জলের কষ্ট, সেই জলের কষ্ট আমাদের সরকার থেকে শুরু করে আমরা পৌরসভা থেকে আমরা মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষের দরজায় দরজায় গিয়ে তাদের জল আমরা পৌঁছে দিই। আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট এবং অন্য অন্য যে সমস্ত সংস্থা আছে তারা মিলিতভাবে 21 নম্বর গেটের যে বিপর্যয় রয়েছে সেটাকে মেরামতি করার জন্যে তারা আপ্রাণ চেষ্টা করছে এবং 24 ঘন্টা তারা সেখানে কাজ করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা ব্যারেজের ওই গেটটাকে আমরা মেরামত করে দিতে পারবো এবং মানুষের কাছে জল ঘরে ঘরে যেটা যেমনভাবে আগে পৌঁছাতো সেভাবে। ব্যারেজের লক গেট মেরামতি সম্পর্কে তিনি বলেন, সেচ দপ্তর 24 ঘন্টা কাজ করছে, যত তাড়াতাড়ি সম্ভব লক গেট মেরামত করে মানুষের কাছে জল পৌঁছে দেওয়া হবে। যে প্রতিটি ওয়ার্ডের মানুষের কাছে আমার একটাই বার্তা যে আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন, আমরা নিশ্চয়ই আপনাদের জলের কষ্ট আমরা দূর করবো, আপনাদের কোনো অসুবিধা হতে দেবো না, সেই বিশ্বাসটা আমাদের উপর রাখতে। কারণ আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত সিরিয়াস এবং তিনি সর্বতোভাবে আমাদেরকে সাহায্য করবেন। সংকটের দিনে পৌরপিতাকে পাশে পেয়ে খুশি এলাকাবাসী। দুর্গাপুর থেকে মাধবী মূর্তির রিপোর্ট, টিভি নিউজ 10। চলে যাচ্ছি পরবর্তী খবরে। পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন তিওয়ারি আম্বেদকরের মূর্তি শিলান্যাস করেছিলেন। বর্তমানে ECL কর্তৃপক্ষ মূর্তি স্থাপনে বাধা দান করলে বুধবার পাণ্ডবেশ্বরের এরিয়া অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা। বুধবার সকালে পাণ্ডবেশ্বরের এরিয়া অফিসের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূলের কর্মী সমর্থকরা। পাণ্ডবেশ্বরের এরিয়া অফিসের সামনে বাবা সাহেব আম্বেদকর মূর্তির শিলান্যাস করেছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন কুমার তিওয়ারি। পরবর্তীতে ECL কর্তৃপক্ষ সেই জায়গায় মূর্তি স্থাপন করতে বাধা দেওয়ায় বুধবার পাণ্ডবেশ্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাণ্ডবেশ্বর এরিয়া অফিস ঘেরাও করে একটি ডেপুটেশন জমা করা হয়। পশ্চিম বর্ধমান থেকে অভিজিৎ নায়কের রিপোর্ট, টিভি নিউজ 10। চলে যাচ্ছি পরবর্তী খবরে। পূর্ব বর্ধমানের গলসি থানার পোরশায় 2 নম্বর জাতীয় সড়কে বুধবার নিয়ন্ত্রণ হারিয়ে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে পিষে দিল 10 চাকার একটি ট্রাক। চালক সহ ট্রাকটিকে আটক করেছে গলসি থানার পুলিশ। কর্তব্যরত অবস্থায় যান নিয়ন্ত্রণের সময় 10 চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল এক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার পুরসা 2 নম্বর জাতীয় সড়কের ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ারের। মৃতের নাম মান্তুদা, বাড়ি গলসি থানার রামপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে বুধবার সকালে 2 সহকর্মীর সাথে তিনি গলসির 1 নম্বর ব্লকের পুরসা হাসপাতালের 2 নম্বর জাতীয় সড়কে ডিউটি করছিলেন। সকালে হাসপাতালে আগত রোগী ও রোগীর আত্মীয়দের রাস্তা পারাপারের জন্য তিনি রাস্তার সংযোগস্থলে ট্রাফিক ডিউটি পালন করছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক তাকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘাতক গাড়িটিকে আটক করে চালককে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিশ। সকালের দিকেই যখন ডিউটিতে ছিল, মাঝে রাস্তার মিডিলে দাঁড়িয়ে ছিল, ডিউটি পারাপার করছিল, সেই সময় উল্টো দিক থেকে একটা গাড়ি এসে ওনাকে চাপা দিয়ে চলে গেল।
আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুই করতে পারলাম না। এটা আমাদের সত্যি দুঃখের কথা, আমি ভাষা নাই, বলার ভাষা নেই, সত্যি আমি নিজে আপ্লুত যে এরকম করে ছেলেটা মারা গেল। আমার নিজেরই বলতে ভাই, আমি আমার কথা বলার মতো ভাষা নেই, এর একটা ব্যাপার বিহিত আমাদের চাই, আমরা এর একটা বিহিত চাই, আমরা প্রশাসনের কাছেও আমরা তারপর দরবার করবো যাতে এর একটা বিহিত হয়। উল্টো দিক থেকে আসা গাড়ি এইভাবে যে মেরে দিয়ে চলে যাবে কেউ ভাবতে পারিনি। আর উনি তো ডিউটির কোনো ত্রুটি করে না, সবার সঙ্গে এখানে মেলামেশা করে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। আগামী শনিবার দাদার অনুগামীদের নিয়ে হবে বিজয়া সম্মেলন। এই সম্মেলন নিয়ে পোস্টার হোর্ডিং ছেয়ে গেছে পুরুলিয়া শহরে। রাঁচি পুরুলিয়া রাস্তায় দাদার অনুগামীদের নিয়ে বিজয়া সম্মেলনের ফেস্টুন টাঙানো থাকলেও এই সম্মেলন নিয়ে কোনো হেলদোল নেই তৃণমূল নেতৃত্বের। আগামী শনিবার দাদার অনুগামীদের নিয়ে হবে বিজয়া সম্মেলন। ইতিমধ্যেই সেই সম্মেলনের পোস্টার হোর্ডিং পুরুলিয়া শহরের দিকে দিকে ছেয়ে গিয়েছে। তবে জেলার অন্যান্য গ্রাম বা শহরে এই সম্মেলনের প্রচারে কোনো হোর্ডিং বা পোস্টার সেভাবে চোখে পড়ছে না। ঝালদার বেশিরভাগ মানুষ জানেনই না সম্মেলনের বিষয়ে। ঝালদার পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডে রাঁচি পুরুলিয়া রাস্তায় দাদার অনুগামীদের নিয়ে বিজয় সম্মেলনের ফেস্টুন টাঙানো থাকলেও সম্মেলন নিয়ে ঝালদা শহর তৃণমূল নেতৃত্বের কোনো হেলদোলই নেই। বেশিরভাগ তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য, তারা তৃণমূল দলের কর্মসূচি ছাড়া অন্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেন না। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রদীপ কর্মকার এই প্রসঙ্গে জানান, আমরা তৃণমূল দল করি, দাদা ভাইয়ের কর্মসূচি বলে কিছু জানি না। একই বক্তব্য সহ সভাপতি দেবাশিস সেনেরও। সেই শুনেছি, পেপারে দেখেছি, কিন্তু আমরা ঝালদাবাসী, আমরা তৃণমূল দিদির পার্টি করি, আমরা তৃণমূলের প্রোগ্রাম ছাড়া কোনো কিছু জানিও না আর করিও না। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক মতি দিদির অনুগামী, আমরা কোনো দাদা মানে দাদা মামা কাকা কোনো অনুগামী নেই, তৃণমূল কংগ্রেস একটাই লোকই সেটা হইলো দিদি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে পোস্টার একটা পড়েছে, আমরা দাদার অনুগামী, 7 তারিখে হরিপদা সাহিত্য মন্দির, এ সম্বন্ধে আমার কোনো জানা নাই, কে পোস্টার টাঙিয়েছে, কে পোস্টার লাগাই গেছে, এর কোনো স্বেচ্ছাসেবী সমস্ত করতেই পারে বিজয় সম্মেলন কে। আর আমাদের এখন দলের এখন খাসা কর্মসূচি আছে, এই আমাদের বিজয় সম্মেলনের এখন প্রস্তুতি চলছে, আর যতক্ষণ না জেলা তৃণমূল থেকে কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু ওর বাইরে যাই। জেলা তৃণমূল কিংবা রাজ্য তৃণমূল থেকে কোনো নির্দেশ যদি না আসে তা আমরা ওর বাইরে কোনো যাই। পুরুলিয়া থেকে আনন্দ বিহানীর রিপোর্ট, টিভি নিউজ 10। চলে যাচ্ছি পরবর্তী খবরে। মনুষ্যত্ব যে এখনো লুপ্ত হয়ে যায়নি তারই নজির স্থাপন করলেন পুরুলিয়া সদর হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর বিশ্বজিৎ সরকার। আপাতকালীন পরিস্থিতিতে করোনা রোগীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন হাসপাতালের এই কর্মী। দীর্ঘদিন ধরে চলতে থাকা মহামারীর জেরে সারা রাজ্যে এখন রক্তদান শিবিরের আয়োজন হয়ে ওঠেনি, তার ফলস্বরূপ রক্তশূন্য অবস্থায় পড়ে রয়েছে সারা রাজ্যের বহু ব্লাড ব্যাংকের সাথে পুরুলিয়া সদর হাসপাতালের ব্লাড ব্যাংক। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীর পরিজনেরা। পুরুলিয়ার রোটারি হাসপাতালে চিকিৎসাধীন এক করোনা আক্রান্ত রোগীর মঙ্গলবার বি পজিটিভ গ্রুপের রক্তের প্রয়োজন হয়। পুরুলিয়া সদর হাসপাতালের ব্লাড ব্যাংক রক্তশূন্য থাকায় সেখান থেকে রক্ত মেলেনি। আপাতকালীন পরিস্থিতিতে কি করবেন পরিজনেরা বুঝে উঠতে পারছিলেন না, এমন অবস্থায় পুরুলিয়ার সদর হাসপাতালে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটর বিশ্বজিৎ সরকার সে কথা জানতে পারেন। তৎক্ষণাৎ বন্ধু সুশান্ত ব্যানার্জিকে সঙ্গে নিয়ে তিনি চিকিৎসাধীন করোনা রোগীকে রক্তদান করেন। বিশ্বজিৎ সরকারের উদ্যোগে এবং উপস্থিতিতে এই দিনের সমস্যা কাটলেও হাসপাতালের ব্লাড ব্যাংকের এমন অবস্থা থাকলে আগামী দিনে আরও বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকছে। আমরা সবাই জানতে পারলাম একটা কোভিড পজিটিভ পেশেন্টের ব্লাড দরকার, ব্লাড বি পজিটিভ, তো ব্লাড ব্যাংকে ব্লাড নেই, উনি অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এখানে, আমরা জেনে আমরা ওনার সাহায্যের হাত বেরিয়ে দিই, আমি গিয়ে ব্লাড দান করি ওখানে, আমার বি পজিটিভ ব্লাড ও না থাকাতে তাতে উনি খুব সন্তুষ্ট হয়েছেন, ওনার যে টেনশন ছিল সেটা থেকে মুক্ত হয়েছেন। হ্যাঁ, এবং আমি সকলকে আহ্বান করবো যে এখন পরিস্থিতি খুব খারাপ, কোথাও ক্যাম্প হচ্ছে না, আপনারা সবাই এগিয়ে আসুন, এক এক করে ব্লাড ক্যাম্প করুন যাতে সবার সুবিধা হয়। আপনাদের সবার কাছে আমার অনুরোধ একটাই যে এখন ব্লাড ব্যাংকের যে ক্রাইসিস, ব্লাডের জন্য অনেকগুলো থ্যালাসেমিয়া পেশেন্ট, অনেকগুলো মেটাকিডনি পেশেন্ট যারা ফিরে যাচ্ছে, ঠিক আছে, অনেক অনেক কষ্ট হচ্ছে, আমি প্লিজ একটা রিকোয়েস্ট করবো তাদের কাছে, সবার কাছে একটু ব্লাড ডোনেশন ক্যাম্পটা একটু করুন যাতে ব্লাড যেন পুরুলিয়াবাসী যেন ব্লাডের জন্য যেন সাফিসিয়েন্ট পায়।
পুরুলিয়া থেকে আনন্দ বিহানীর রিপোর্ট, টিভি নিউজ 10। এখনকার মতো নিউজ আওয়ার এই পর্যন্ত। আপনারা দেখছিলেন টিভি নিউজ 10, আপনারা মানেই আমরা।